तो भाइयों और बहनों, फिर से मैं भूल गया इंट्रोशॉट लेने को। और अगर मैं तो शुरू कर ची, वेलकम टू माय चैनल गाइस, लेट्स गो टुवर्ड्स मोशन। সে বাতলিং দেওয়া শুরু হয়ে গেছে, একটা ঘন্টা আগে বানানো উচিত ছিল, মানে বাতলিংয়ের পরে। ঠিক আছে, আজকে আমি না দেরি করেছি, আমি মানছি। ঠিক আছে, দেরি মানে কি তাও তোর জন্যই, তোরই একটা জিনিস যেটা নাকি জায়গা হচ্ছিল না, মানে আমি বলতে পারছি না কি জিনিস। আর এদিকে একদম সেট হয়ে পড়ে রয়েছে, আর আমি তো এবারে মোটর ব্লগ করছি, সো এখান থেকে তো পুরোটাই কিছু কিছু ক্লিপ প্রথম থেকে দেখতে হবে। এদিকে পুরো মাউন্ট অ্যান্ড সেটেড, ফুল সেট, ঝাঁচকচে গাড়ি। কিন্তু অত বড় জিনিসটা তো নেওয়ার কোনো মানে হয় না। ভাই চাপ, আরে ভাই তুই একটা হেলমেট লাগাতে পারিস না? ওই যেগুলো পৌনে ছটা, আর দুটো দিকে নিয়ে বস ব্যাগটা, নাহলে একদিকে কাত হবি আর আমারও ডিস। হ্যাঁ, বাজে 5:45, এখনও বেরোতে পারলাম না, যদিও আমার একটু দেরি হয়ে গেছে, এই একটা জিনিস প্যাক করতে গিয়ে আমার দেরি হয়েছে, যদিও যাই হোক, হোয়াট এভার ইট ইজ। রেডি? ওকে চল, লেটস গো। রাস্তা আশা করি ভালো হবে আজকে, আমি রাত্রে রাত্রের মধ্যে কেন একটু মানে আলোর, হালকা আলোর মধ্যে কেন ঢুকতে চাইছিলাম বলতো, কারণ ওই না বুকের সাইডে কোনো নিবি না, বুকের সাইডে নিলে আমি ব্যাগটা কোথায় নেবো? না হোক, যখন দরকার পড়বে তখন দেখা যাবে, এখন তেল ভরবো একদম। তেল ভরা কমপ্লিট, আর দাঁড়ানোর বেশিক্ষণ সময়ও নেই। আসতে বস, বুঝিস, তেল ভরা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন নেক্সট স্টপ, মানে আমাদের ফার্স্ট স্টপ হবে হচ্ছে কোথায়, বেহালা ফার্স্ট স্টপ, তাই তো? আর কি সুন্দর হেলমেট ছাড়া সকালবেলা বেরিয়ে গেছে, যেই এখন ট্রাফিক মোড়ে এসেছে তখন হেলমেট পরার কথা মনে পড়েছে। সংস্কার সিস্টেম, চলো শুরু করা এক জার্নি মৌসুনি আইল্যান্ডের দিকে আমরা যাবো, ওয়েদার তো ভালো থাকার কথা, আসলে গাড়িটা টান দিচ্ছে না কেন। তো এখন ঘটনাটা এটা আমাদের সাথে ঘটেছে, আমার গাড়ির ডিকির একটা প্রবলেম হয়েছিল যেটা নাকি ডাইরেক্ট সকারের সাথে মারছিল, আমরা অলমোস্ট 1 ঘন্টা নষ্ট করলাম সেটা ঠিক করার জন্য, কোনো মেকানিক পেলাম না, কিছু পেলাম না, নিজেই কোনো রকমে করেছি। তারপর একজন সাইকেল মেকানিক এসে কোনো রকমে একটু ঠিক করে দাও দিয়েছে, যাই হোক এখনও সেটা গ্যাটিস মেরে চালাচ্ছি আমি, কিন্তু এটা আমার কত দূর পর্যন্ত গ্যাটিস মেরে আমি চালাতে পারবো তত দূর জানি না। ঠিক আছে, জিজ্ঞেস করো দাদা বাইক মেকানিকের কোথায় আছে, বাইকের মেকানিক প্ল্যানে হালকা একটা চেঞ্জ এসছে, আমরা ডায়মন্ড হারবার রোড ধরার কথা ছিল, আমরা ডায়মন্ড হারবার রোড ধরে না ধরে আমরা যাচ্ছি হচ্ছে বাইপাস হয়ে, তারপর গড়িয়া আমতা হয়ে বেরোবো আমরা। তো এখন বাইপাসের দিকে যাচ্ছি, শর্ট লেক জাস্ট ক্রস করলাম, এখন যাচ্ছি, ছোটাবো একটু পরে গাড়ি, এখন ছোটাতে পারছি না, আর একটু কনফিডেন্স যতক্ষণ না আসছে ততক্ষণ ছোটাতে পারছি না, যাই হোক। হ্যাঁ, কুয়াশা এখানে কি রোজ দিনই এরকম থাকে নাকি আজকে? না না, কুয়াশা 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 কুয়াশা
এটা কি আজকে হয়েছে নাকি রোজ দিন থাকবে? মেন ব্যাপারটা হয়েছে যে ওয়েদারটা ইজ লাইক সেক্সি, মানে আমরা জাস্ট কলকাতা ক্রস করলাম নরেন্দ্রপুর ঢুক মানে বারুইপুর ব্রিজটা ক্রস করার পরে ঠিক আমরা এরকম ওয়েদারটা পাচ্ছি, মানে জাস্ট লুক অ্যাট ইট মাই গুডনেস, মানে লাইক হোয়াট দ্য হেক আর হ্যাপেনিং উইথ আস ভাই। এখন লিটারালি আমাদের মানে 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 আমার দিদিকে ঠান্ডা লাগছে, ইদারটা পুরো আমার পুরো মানে ধোঁয়াশা বা কুয়াশা কী বলবো জানি না, পুরো একদম সাদা হয়ে গেছিলো। তাকিতেও যেমন আমি স্পিডটা মেনটেন করছি, এখানেও সেম স্পিডই প্রায় মেনটেন করে চলছি যাতে অ্যাক্সিডেন্ট না হওয়ার চান্সেসটা যাতে বেড়ে যায়। তো ওয়েদার ভাই ভালো ওয়েদার, মানে প্রতীক ভাই আমার সাথে হয় এটা জানিস তো, আমি যখন বেরোই ওয়েদারটা প্লেজেন্ট হয়ে যায় ফার্স্ট ইয়ার। ভালো গরম পড়ে গেছে এখন, মানে এটাই তো প্রবলেম হলো, হেভি ফাটিয়ে গরম পড়েছে। এখন আমরা ডায়মন্ড হারবারের দিকে ঢুকবো, উস্তি থেকে বেরোবো, সেটাই ম্যাপটা দেখি সেটা দিয়ে আমার ডান দিক মারছি, ডান দিক দিয়ে বলছে ডায়মন্ড হারবারের রাস্তা। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম এই কারণের জন্য, আমাদেরকে সবাই বারণ করছিলো বেহালা হয় ডায়মন্ড হারবার রোডটা ধরতে বারণ করলো, কিন্তু কী কারণের জন্য বারণ করলো জানি না, বাট বারণ করলো তো শুনলাম। এবার অ্যাকচুয়ালি আমি কোনো দিন আগে ডায়মন্ড হারবারে এসেছি অনেক আগে, তাও বাই ট্রেন, মানে সেই রকম হিসাবে বলতে গেলে আমি সেভাবে আসছি, কিন্তু আমি জানি না ওই রোডটার মধ্যে কী প্রবলেম আছে না আছে, হয়তো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে তাই জন্য বলেছি। আর আমি আবার মনে হয় আমার হেলমেটের ব্লকটা লাগাতে ভুলে গেছি, আমি দাঁড়িয়ে হেলমেটের ব্লকটা লাগাতে হবে। রাস্তার অবস্থা একদম খুব খারাপ ভাই, ফাটিয়ে বাজে রাস্তা, দাঁড়াই মা। সোফা সব ভুল ভালো মতো যাচ্ছি এটাই অনেক, আর এখানে আমরে যাই হোক, যারা যারা আমার অফিসে দেখবে তারা দেখতে পাবে নিয়ম আমরা। আমরা মৌসুমি ঢুকছি 10 মাইল থেকে ঘাট পার করে কোনো রকমে আরো দিকে মোবাইলের স্পেস খুলে ভিডিও বানাচ্ছি, আমি পিছনে পিছনে ভয়েস ওভার দিই, আমার ঢুকে গেছি অবস্থাটা খুবই খারাপ, মানে টিন দেখানোর অবস্থা কোথাও রুম টুল কিন্তু সব পড়ে যাবে ভাই ভাই ভাই।